أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد দেশে এবং প্রবাসী যারা যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন তাকওয়া টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আমরা অনেক বিভিন্ন জায়গায় গেলে শুধু মা বাবার হক মা বাবার হকের কথা বলি কিন্তু মা বাবাকে প্রয়োজন ছিল ছেলে মেয়েদের হক আদায় করা তো ছেলে মেয়ের হক কি সেই বিষয়ে আজকে আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই যেভাবে মা বাবার হক আদায় করতে হয় ঠিক এর আগে মা বাবাকে উচিত ছিল তার ছেলে মেয়েদের প্রতি হকটা আদায় করা যেমন একেবারে ছোট থেকে জন্ম থেকে শুরু করে যখন হুজুরে পাক বলেছেন যে কোনো ছেলে জন্ম হওয়ার পরে তার হক হলো আই ইউহসিনা ইসমাহ তার একটা সুন্দর নাম রাখা এমন ওয়াইয়ুআল্লিমুহুল কিতাব তাকে কোরআন শিক্ষা দেওয়া শুরু থেকে কোরআনের শিক্ষা এখন তো আমরা দেখতে পাচ্ছি যে কোরআন শিক্ষা খুব বেশি কমে যাচ্ছে মানুষ ইংরেজি শিক্ষার নামে সেই ছেলেদের হকটাকে নষ্ট করতে যাচ্ছে ছোটবেলা থেকে দিনে পরিবেশে ধর্মীয় পরিবেশে বড় করা সেই দায়িত্বটা ছিল মা বাবার এমনকি মেয়েদেরকে বোরকা পরাবার যে দায়িত্ব ছিল ছোটবেলা থেকে সেটা করছে না তো আসুন এ বিষয়ে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাক আমরা শুনতে পাই হুজুরে পাক বলেছেন এই হাদিসখানা ইমাম হাকিম নিশাপুরি নোট করেছেন দ্বিতীয় খণ্ড 348 নম্বর পৃষ্ঠাতে এমনকি আর তরগিব ও তরহিব রয়েছে আবু রাফে থেকে হাদিস বর্ণিত আল জামিউ সাগীর মাদাল্লামা জালালউদ্দিন সুয়ুতি নোট করেছেন হুজুরে পাক বলেছেন হকুল ওয়ালাদ আলাল ওয়ালিদ আন ইউহসানা আন ইউআল্লামাল কিতাবা ওয়াসসাবাহা ওয়াররামাইয়া ওয়া ইয়ারজুকুহু ইল্লাত তাইয়্যিবা হুজুরে করিম বলেছেন যে ছেলেকে কিতাব শিক্ষা দিতে হবে সাঁতার শিক্ষা দিতে হবে জিহাদের সেই প্রশিক্ষণটা দিতে হবে পাশাপাশি রিজিক খাওয়ানো যাবে না হাফ যেটা পবিত্র যেটা হালাল সেটাই খাওয়ানো যাবে অপবিত্র হারাম রিজিক ছেলে মেয়েদেরকে খাওয়ানো যাবে না শুধু তাই না হুজুর আরও বলেছেন এমনকি অন্য রাওয়ায়েত আছে ওয়ায়ুজাফিজু ইদা আদরাকা এবং যখন পাবে যখন উপযুক্ত হবে তাকে বিয়ে করাই দেওয়া বা বিয়ে দেওয়া শুধু তাই না হুজুর করিম আরও ইরশাদ করেছেন সেটা তোমরা যখন ছেলে সন্তানের মা বাবা হবে আমি রাসূল তোমাদেরকে বলে দিচ্ছি আদিবা ওলাদাকুম আলা সালাসি খসাল তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে তিনটা বিষয়ে শিক্ষা দাও এবং আদব শিক্ষা দাও এবং সেটা হচ্ছে হুব্বা নবীকুম তোমাদের নবীর মহব্বত ছোটবেলা থেকে তোমাদের নবীর মহব্বত শিক্ষা দাও হুব্বা আহলে বাইতিহি রাসূল পাকের আহলে বাইতের প্রতি মহব্বত ভালোবাসা এখন তো অনেকে রাসূল পাকের আহলে বাইত কি সেটাও জানে না অথচ রাসূল পাক বলেছেন প্রত্যেকটা ঈমানদারের উচিত সে আমি নবীকে যেভাবে মহব্বত করে আমার ঔলাদকে যাতে সেভাবে মহব্বত করে সেজন্য নিজেও আমি রাসূলের মহব্বতের বিষয়গুলো জানতে হবে নিজের ছেলে মেয়েদেরকে জানাইতে হবে আমার আহলে বাইতের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে শুধু ওয়া কারাতুল কোরআন এবং তাকে কোরআনে পাকের সে শিক্ষা দিতে হবে শুধু তাই না হুজুরে করিম আরও বলেছেন আইনু আওলাদাকুম আলাল বিররে মান শা ইস্তাখরাজা আল উকুক মিন ওয়ালাদিন তোমরা ছোটবেলা থেকে সে বীর সৎ আচরণ কাকে বলে এটা শিক্ষা দাও তখন বড় হয়ে মা বাবার প্রতি সৎ আচরণ করাটা শিখবে আমরা যদি ছোটবেলা থেকে সৎ আচরণ কাকে বলে আমি শিক্ষা না দিই সে বড় হয়ে মা বাবাকে মা বাবার প্রতি সৎ আচরণ কীভাবে করবে শুধু তাই না এভাবে আমরা আর হুজুরে পাক ইরশাদ করেছেন আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাকুম তোমরা তোমাদের সন্তানকেও সম্মান দাও এমনকি এবং তাদেরকে সুন্দর আদব শিক্ষা দাও সন্তানকে সম্মান করতে হবে ভাষা তাদেরকে শিখাইতে হবে এখন তো অনেকে গালি শিখায় ছোটবেলা থেকে গালি শিখায় অশ্লীল কথাগুলো শিখায় বেহায়াপনাগুলো শিখায় না সুন্দর আদব শিক্ষা দিতে হবে সম্মান ছেলে মেয়েদেরকে সম্মান করে কথা বলতে হবে তাদের একটা সম্মান আছে তাদের ইজ্জত আছে স্নেহ করতে হবে যদি আমি যে মা বাবা
ছেলেদের প্রতি এই আদব শেখাই, ওই ছেলে বড় হওয়ার পরে মা বাবার প্রতি অবশ্যই আদব রক্ষা করবেন, মা বাবার হক যথাযথ আদায় করবেন। তো হুজুরি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আরো ইরশাদ করেছেন, তোমরা তোমাদের সন্তানের নামগুলো সুন্দর করে রাখবা, কেন জানো? তো কিয়ামতের ময়দান, তো দাও না ইন্নাকুম তো দাওনি ইয়াউমাল কিয়ামা বি আসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, কিয়ামতের ময়দানে তোমাদের নাম ধরে ডাকা হবে, তোমাদের বাবার নাম ধরে ডাকা হবে, সেজন্য নামটা যাতে সুন্দর হয় এটা আমাদেরকে দেখতে হবে। তো নাম রাখার ক্ষেত্রেও বর্তমান এই আধুনিক বিশ্বে আমরা দেখতে পাচ্ছি এমন কিছু নাম রাখছে যে নামের সুন্দর একটা অর্থ নাই, সুন্দর অর্থবহ নাম রাখে না। যদি না রাখে ছেলে মেয়েদের হক নষ্ট হচ্ছে, এই ছেলে মেয়েদের হক নষ্ট করে ফেললে এরা বড় হয়ে মা বাবার হক আদায় করবে না, এমনকি সব ছেলেদের সমান চোখে দেখতে হবে। এমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা হাদিস নোট করেছেন সাই শরীফের মধ্যে 3687 নম্বর হাদিস, এমনকি আবু দাউদ শরীফে 3544 নম্বর হাদিস। হযরতে নোমান বিন বাশির এ হাদিস বর্ণনাকারী উনি বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিলু বাইনা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের কাছে মাঝে ন্যায় করো। অনেকে একজনকে মহব্বত করে বেশি, একজনের প্রতি আদব দেখে আদর দেখায় বেশি, আরজনকে দেখায় না, একজনকে কিছু দিয়ে ফেলে আরজনকে দেয় না। না, হুজুরে পাক বলেছেন আদিলু বাইনা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের প্রতি ন্যায় করো, এমনকি ও আদিলু বাইনা আবনাইকুম, তোমাদের সন্তানের মধ্যে তোমরা আদালত করো, ইনসাফ করো, ন্যায়পরায়ণ করো। এমনকি দেখা যায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহাবী আসছিলেন, বলেছে হুজুর আমার ছেলেকে আমি এটা দিয়েছি, ঘোড়াটা দিয়েছি। হুজুর বলছেন আলাকা আওলাদ, আপনার কি আরও আওলাদ আছে? বলছেন হ্যাঁ। বলে তাদেরকেও না হাল তাহুম, তাদেরকেও দিয়েছেন কিভাবে? বলছে না দিন এই ছেলেকে দিয়েছে। রসুল বলছেন না, এটা দানটা ফিরাইয়ে নেন, কেন দিলে সবাইকে দিতে হবে। এভাবে আদাব, এভাবে আদালত ইনসাফ শিক্ষা দিয়েছেন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা নবীজির সুন্না, নবীজির তরিকাত তরিকা মোতাবেক জীবন গঠন করি, দুনিয়াতে শান্তি পাবো, কবর আখেরাতে আমরা নাজাত পাবো। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে এগুলো শুনে আমল করার তৌফিক দান করুক। যারা যেখান থেকে শুনছেন অপরকে শোনাবার জন্য এই তাকওয়া টিভিকে নিজেরা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যাতে সবাই শুনতে পায়, আমল করতে পারেন, সওয়াবের নিয়তে এই শেয়ারটা করবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।